আন্তর্জাতিক যোগা দিবস উপলক্ষে আসাম রাইফেলস ময়দানে শুক্রবার যোগা শিবির অনুষ্ঠিত। আসাম রাইফেলস বাহিনী 21 নম্বর ব্যাটালিয়ন এই শিবিরের আয়োজক। আগামী 21 জুন আন্তর্জাতিক যোগা দিবস, দিনটি পালনে দেশজুড়ে ব্যাপক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। রাজ্য এর কোনো খামতি নেই, সেমতে আন্তর্জাতিক যোগা দিবস উপলক্ষে শুক্রবার আসাম রাইফেলস ময়দানে যোগা শিবির অনুষ্ঠিত। আসাম রাইফেলস বাহিনী 21 নম্বর ব্যাটালিয়ন এই শিবিরের আয়োজক। শিবিরে আসাম রাইফেলস বাহিনীর জওয়ানদের পাশাপাশি আধিকারিক এবং তাদের পরিবারের একাংশ সদস্যও যোগদান করেন। আর এদিনই শেষ নয়, আগামী দিনেও তারা এই ধরনের যোগাভ্যাস চালিয়ে যাবেন বলে নিজ প্রতিক্রিয়া জানান সংশ্লিষ্ট জওয়ান বিপিন শুলি। সোলজার হোনে কি নাতে ডেলি ফিজিক্যাল ট্রেনিং দেতেই হ্যাঁ আর বেসিকলি ফিজিক্যাল ফিটনেস রেতেই হ্যাঁ লেকিন ঘর কে পরিবার সে দূর রহনে কে বাবজুদ হম মেডিটেশন আর স্ট্রেস দূর করতে কে লিয়ে যোগা করতে রেতে। তো কেসা লাগা? যোগা করনে সে বিল্কুল শরীর মে স্ফূর্তি প্রদান হতি, এনার্জেটিক ফিল হতা হ্যায়। আচ্ছা লাগা? আচ্ছা লাগা, বহুতই আচ্ছা লাগা যোগা করকে। আর এই আগে শুক্রবার সকালে মেঘাচ্ছন্ন রৌদ্রহীন আকাশ, বেশ শান্ত স্নিগ্ধ পরিবেশে এই শিবির অনুষ্ঠিত। বৃষ্টি শুরুর আগে এই যোগা শিবিরের পরিসমাপ্তি ঘটল। সর্বোপরি যোগা শিবিরকে ঘিরে সংশ্লিষ্ট আসাম রাইফেলস বাহিনীর জওয়ানদের ও অন্যান্যদের মধ্যে ব্যাপক সাড়া পরিলক্ষিত। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, হালাবোল।